আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব শেপে বিভিন্ন কিভাবে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন, আপনি একটা শেপকে বিভিন্ন ধরনের কালারে কিভাবে পরিণত করতে পারেন, এটাই আজকে আমরা দেখব। চলুন দেখা যাক। এই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, টুল বার থেকে এখান থেকে যে কোনো একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে এটাকে ড্র করতে হবে। ড্র করার পরে দেখেন এটা এটা হচ্ছে কালো একটা শেপ আসছে, কালো কালার, ব্ল্যাক কালার। তো এই শেপটাকে আমি কপি করব। আমরা জানি কপি করার জন্য কন্ট্রোল জে দিয়ে এখান থেকে আমরা লেয়ারটাকে কপি করতে পারি। দেন মুভ টুলে গিয়ে এটাকে এদিকে সরিয়ে আনলাম। আনার পরে দেখেন আমার যদি এই আমি চাচ্ছি যে এইখানে কি আমার দুটো কালো হচ্ছে, আমার একটা কালো হবে একটা রেড কালার হবে বা ডিফারেন্ট কোন কালার হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন দুইটা অপশন আছে। এটা হচ্ছে যে আমি যেই বৃত্তটাকে কালার করব সেই লেয়ারটাকে সিলেক্ট করব। করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করলে দেখবেন যে এইরকম একটা কালার পিকার চলে আসছে। তারপর এইখান থেকে আপনি যে কালার খুশি সেই কালার দিতে পারবেন। অথবা একটা উপায়, দ্বিতীয় উপায় হচ্ছে আপনি এই ইলিপসটাকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখেন সাবমেনু বারে এখানে ফিল কালারটা চলে আসছে। ফিল কালার এখান থেকে আপনি যে কালার খুশি সেই কালার দিতে পারবেন। অথবা এখান থেকে আপনি শেপ, কাস্টম শেপ টুল এখানে ক্লিক করলে সাবমেনু বারের এখানে দেখবেন যে অসংখ্য শেপ চলে আসছে। এখান থেকে আপনি একটা ইচ্ছা মতো কি একটা শেপ ড্র করেন। এখান থেকে একটা শেপ ড্র করলাম, এখন এটাও সেম এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে কালার চলে আসছে। অথবা এই শেপের এই থাম্বনেলে ডাবল ক্লিক করার পরে এখানে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো এইভাবে আপনি যে কোনো শেপকে, যে ধরনের শেপকে বা একটা শেপকে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে বিভিন্ন শেপকে অন্য কালারে রূপান্তরিত করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।